এই ধরনের ব্রিফিং আমরা এটা নতুন নয়, এর আগেও হয়েছে। এবং আমি আমার সাংবাদিকতা জীবনের প্রথম 10 বছর ডিপ্লোম্যাটিক রিপোর্টিং করেছি, কূটনৈতিক সাংবাদিকতা করেছি, এবং আমি এগুলো দেখেছি যে বিভিন্ন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে বিদেশি রাষ্ট্রদূতদের ব্রিফিং করে। কিন্তু সাম্প্রতিককালে বাংলাদেশে আগামী নির্বাচনকে সামনে রেখে যে রাজনীতিটা হচ্ছে এবং যে পরিস্থিতি, তাতে বিদেশিদের যে বিশাল ইনভলভমেন্ট আমরা দেখতে পাচ্ছি, তাদের জড়িয়ে পড়া, এবং মার্কিন রাষ্ট্রদূত তো বিএনপির অবরোধের আগে 28 তারিখের কর্মসূচির আগের দিন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করে তার উদ্বেগের কথা জানিয়েছেন, তিনি কি চান সেটা পরিষ্কার করেছেন, অর্থাৎ বিএনপির কর্মসূচি যেন সঠিকভাবে পালিত হয়। সুতরাং সরকার মনে করছে, যেহেতু একটা দিন চলে গেছে এবং নানা ধরনের ঘটনা ঘটেছে, সরকার এখানে খুব প্রস্তুতি নিয়েই তাদেরকে একটা ব্রিফিং করেছে। এবং এই ব্রিফিং আপনি যদি যোগাযোগের জায়গা থেকে দেখেন, কমিউনিকেশনের জায়গা থেকে দেখেন, তাহলে এটা একটা খুব, আমি বলবো যে সরকারের প্রেক্ষাপট থেকে একটা সঠিক কাজ হয়েছে। কারণ বিদেশিরা যেহেতু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অনেক কথা বলছে, তাদেরকে তার অবস্থানটা তুলে ধরেছে, সুতরাং এটা নতুন কিছু নয়। তবে ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা হলো এই প্রথম আমি দেখলাম পররাষ্ট্রমন্ত্রীর বাইরে যারা এখানে আছেন স্টেক হোল্ডার হিসেবে, তারা আসলে আগে কখনো আমরা তাদেরকে দেখি নেই। ডিএমবি কমিশনারকে আমি প্রথমবারের মতন দেখেছি, এটা আমি আগে কখনো দেখিনি। সালমানের রহমান যেহেতু এখন কূটনৈতিক ইস্যুতে অনেক বেশি ভূমিকা রাখছেন, সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রে ঘুরে আসছেন, সেখানে সে কারণে তিনি ছিলেন। আইনমন্ত্রী সম্ভবত কোনো লিগ্যাল ইস্যুস জবাব দিতে হয়, সে কারণে ছিলেন। বাট সামগ্রিকভাবে এবং ভিজুয়াল প্রেজেন্টেশন সহ আমি মনে করি সরকার তার জায়গা থেকে নিজেকে একটা ভালো উপস্থাপন করতে পেরেছে। বিদেশিরা কীভাবে নিয়েছে সেটার কথা আলাদা, কারণ হলো এই যে প্রশ্ন করেননি তারা, এটার ব্যাখ্যা আপনি? এটা দুটোই হতে পারে, একটা হলো দে আর হাইলি স্যাটিসফাইড। আমি আমার ক্লাসে আমি পড়াই, আমি যে কোনো প্রশ্ন আছে, ছেলেমেয়েরা বলে যে কোনো প্রশ্ন নাই, তখন আমার কাছে মনে হয় যে তারা বোধহয় কিছু বুঝলো না। আবার এটা হলো যে আমি এত ভালো পড়িয়েছি যে তারা হয়তো, তাদের কোনো প্রশ্ন নাই, যে কোনো একটা কিছু। সো এটা ইট ইজ আইদার ওয়ে, সো এই কোনো প্রশ্ন করে নেই। কিন্তু বিদেশিরা তো সব জানে, জানে এই কারণে কয়েকটা গ্রাউন্ড রিয়েলিটি আছে আমাদের এখানে। একটা হলো যে এখন পৃথিবীটা অতি উন্মুক্ত, কোথায় কী ঘটছে প্রতি মুহূর্তের খবর আসছে। আপনি এই মুহূর্তে গাজার একটা হাসপাতালের পেছনে কী ঘটছে এটাও দেখতে পাবেন আপনি, সুতরাং এগুলো আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশে কোথায় কী ঘটছে এটা জানছে, বাংলাদেশে বড় এমবেসিগুলোর গ্রাউন্ড ইন্টেলিজেন্স আছে, আমেরিকা, পাকিস্তান, ভারত, ইউরোপিয়ান ইউনিয়ন, তাদের নিজস্ব সোর্স আছে, সুতরাং তারা জানে। তারা একটা ব্রিফিং নিয়ে গেছে, তারা হয়তো কোনো প্রশ্ন করেনি। তারা যেটা করবে, যাদের এখানে খুব বেশি মাত্রায় ইন্টারেস্ট আছে, যেমন আমেরিকান এমবেসি প্রথম দিন স্টেটমেন্ট করেছে, তারা তদন্ত করে দেখবে। এরপরে তো 5 দেশ মিলে আরেকটা বিবৃতি দিয়েছে, সেটা 5 দেশ মিলে বিবৃতি দিয়েছে, সুতরাং তারা তো অনেক বেশি ইনভলভ আছে এখানে। যেমন ধরেন যে সম্প্রতি যুক্তরাষ্ট্রে একজন বন্দুকধারীর গুলিতে 22 জন মারা গেছে, এখন আমার রাষ্ট্রদূতের কাজটা কী ছিল? রাষ্ট্রদূতের কাজ ছিল যারা মারা গেছে তাদের পরিবারের প্রতি সহানুভূতি জানানো, যারা আহত আছে তাদের প্রতি গিয়ে দেখা, তাদেরকে হাসপাতালে দেখতে যাওয়া, তারপরে বাংলাদেশি যারা আছে তাদেরকে সতর্ক করা যে তোমরা আমেরিকাতে নিরাপদে থাকো, এবং প্রেস ব্রিফিং করে বলা যে যুক্তরাষ্ট্রের এই ধরনের বিষয়গুলো সাংঘাতিকভাবে আমাদেরকে উদ্বিগ্ন করে তুলছে। কিন্তু আমাদের রাষ্ট্রদূত তো তা করেননি, কিন্তু আমেরিকান রাষ্ট্রদূত এগুলো করছেন বাংলাদেশে। সেটা করতে পারেন, আমাদের আমাদের যেহেতু নিজস্ব দিক থেকে ডাক আছে এক ধরনের, তাকে ডেকে এনে এনে এগুলো করা হচ্ছে। সামগ্রিকভাবে আমার কাছে মনে হয় যে আপনার প্রথম প্রশ্নের উত্তর এটি যে সরকার তার দায়িত্ব পালন করেছে, ওরা কী করবে ওরা জানে। সরকারের চাওয়ার উপরে ওদের নির্ভর করে না, বিরোধী দলের চাওয়ার উপরেও নির্ভর করে বলে মনে হয় না, সুতরাং তারা তাদের কাজটা করবে। এই কারণেই কোনো প্রশ্নের উত্তর তারা আসলে দেয়নি, কোনো প্রশ্ন করেনি। 28 তারিখের ঘটনা যদি আপনি বিশ্লেষণ করেন, তাহলে আমি বলবো যে এখানে একটা টানটান উত্তেজনা ছিল, কী হয় কী হয় শেষ পর্যন্ত অনেক কিছু হয়েছে। হয়েছে বলতে বিএনপি বিশাল সমাবেশ করতে পেরেছে, আবার সমাবেশ মাঝপথে বন্ধ হয়ে গেছে, একজন পুলিশকে খুন করা হয়েছে, অত্যন্ত নির্মমভাবে খুন করা হয়েছে, সাংবাদিকদেরকে মিডিয়া ধরধর বলে আক্রমণ করা হয়েছে। বাংলাদেশের এই হেয়ার রোড দিয়ে আমি আমার সারা জীবনের সাংবাদিকতায় বহু মিছিল যেতে দেখেছি, কোনোদিন একটা ফুলের টোকা পড়ে না, কিন্তু প্রধান বিচারপতির বাড়ি আক্রমণ হয়েছে। ইসরায়েলেরা যেমন হাসপাতালে আক্রমণ করেছে, তেমন এখানেও হাসপাতালে আক্রমণ করা হয়েছে, অ্যাম্বুলেন্স পোড়ানো হয়েছে। অ্যাম্বুলেন্সকে আমি পাশ কাটিয়ে যেতে দেখেছি আন্দোলনকারীদের সঙ্গে, কিন্তু এইবারে প্রথমবার দেখলাম অ্যাম্বুলেন্সও টার্গেট হয়েছে। আবার এ কথাও সত্য, বিএনপি যে হাইপটা তুলেছিল 28 তারিখে কেন্দ্র করে, আমি বলবো যে সহিংসতার মাধ্যমে সেই জায়গাটা নিজেরা হারিয়ে ফেলেছে। সরকারি দল অনেক বেশি পুলিশের মাধ্যমে হোক, নিজেদের নানা কৌশলে হোক, তারা বিএনপিকে একটা ট্রাপে ফেলতে পেরেছে, ফাঁদে ফেলতে পেরেছে, এবং সেই ফাঁদে ফেলে বিএনপি অনেক বেশি কোণঠাসা হয়ে সরকার এবং সরকারি দলকে অনেক বেশি
বড় ধরনের সুযোগ তৈরি করে দিতে পেরেছে বলে